সুনামগঞ্জের খাস জমি দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা এবং পুলিশ জানিয়েছে দুপুরে সদরের আদার বাজার এলাকায় সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এক পর্যায়ে স্থানীয়রা হামলা চালায় সহকারী কমিশনার আরিফ আদনান, ভূমি কর্মকর্তা এ কে এম সাব্বির, কামাল হোসেন এতে আহত হন। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।